বিমান ভ্রমণ কম বেশি সবার কাছেই রোমাঞ্চকর। ভাবুন, মাঝ আকাশে উড়ছেন, এমন সময় কিছু কিনতে ইচ্ছে করলো আপনার, বিমানে বসেই তা কিনে ফেললেন। ভাবছেন, এ আবার কেমন কথা, বিমানের ভেতর কি আর দোকান আছে যে কেনাকাটা করা যাবে? সত্যি এমন অদ্ভুত সুযোগ করে দিচ্ছে স্পাইস জেট। ভারতের বেসরকারি উড়ান পরিচালনাকারী প্রতিষ্ঠান ভাসমান মল পরিষেবা চালু করেছে। বিনোদনের এই প্ল্যাটফর্মের নাম দেওয়া হয়েছে স্পাইস ক্রিন। ই কমার্স প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত এই মলে বিমানের যাত্রীরা পোশাক, গয়না, ইলেকট্রনিক পণ্য, কসমেটিক্স ইত্যাদি কিনতে পারবেন। স্পাইস জেটের ডোমেস্টিক ফ্লাইটের যাত্রীরা এখন থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে উচ্চমানের ইলেকট্রনিক্স, ফ্যাশন আনুষাঙ্গিক, হেডফোন, মোবাইল চার্জার বা ইত্যাদি যন্ত্রপাতি ক্যাটালগ থেকে বাছাই করতে পারবেন। স্ন্যাপডিল দ্বারা তৈরি এই ক্যাটালগ থেকে তারা নিজের পছন্দের জিনিস অর্ডার করতে পারবেন। অবতরণের সময় অর্ডার কনফার্ম করা হবে এবং সমগ্র ভারতের মধ্যে ডেলিভারির মাধ্যমে পণ্য পৌঁছে দেওয়া হবে। আকাশে ভাসমান এই ভ্রাম্যমান মল সম্পর্কে স্পাইস জেটের চিফ বিজনেস অফিসার দেবজ মহর্ষি বলেছেন, 36,000 ফুট উচ্চতায় ভ্রমণকারীদের সত্যিকারের অনলাইন কেনাকাটার অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। গ্রাহক পরিষেবার প্রতি আমাদের আবেগ প্রায়শই উদ্ভাবনী এবং শিল্প প্রথম পণ্য এবং পরিষেবা যেমন স্কাই মলের মধ্যে প্রকাশ পায়। আমাদের ইনফ্লাইট এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম স্পাইস স্ক্রিনে স্ন্যাপডিলের একত্রীকরণ আমাদের অতিথিদের ভ্রমণ অভিজ্ঞতা ক্রমাগত উদ্ভাবন এবং উন্নত করার প্রতিশ্রুতির অংশ। আমরা বর্ধিত পরিষেবা এবং অফারের মাধ্যমে আমাদের যাত্রীদের আনন্দিত করতে চাই, যোগ করেন তিনি। স্পাইস জেটের এই পরিষেবার মাধ্যমে স্ন্যাপডিল এই ধরনের গ্রাহকদের জন্য অনলাইন বাণিজ্যকে প্রাসঙ্গিক এবং দক্ষ করে তোলার প্রয়াস করেছে। এই সুবিধাটির জন্য মানুষ এখন কেবল মাটিতে নয়, 36,000 ফুট উপরের ফ্লাইটেও কেনাকাটা করতে পারবেন। তবে ভারতের স্বল্প খরচের বিমান পরিবহন সংস্থা স্পাইস জেটের সময় ভালো যাচ্ছে না। সম্প্রতি উড়োজাহাজগুলো বারবার সমস্যায় পড়ায় যাত্রীদের ভোগান্তি হওয়ার পাশাপাশি সংস্থাটির নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। সম্প্রতি ভারতের নয়াদিল্লি থেকে দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করে স্পাইস জেটের একটি ফ্লাইট, কিন্তু জ্বালানি ব্যবস্থায় ত্রুটির কারণে উড়োজাহাজটিকে পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করতে হয়। ঠিক একই দিনে স্পাইস জেটের আরও দুটি বিমানে ত্রুটি ধরা পড়ে। একটির উইন্ডশিটের বাইরের আবরণে ফাটল দেখা দেওয়ায় তা জরুরি অবতরণ করানো হয়। আরেকটি বিমানের আবহাওয়া রাডারের ত্রুটি দেখা দেওয়ায় সেটি ছেড়ে যাওয়া বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়। স্পাইস জেটকে ভারতের শীর্ষ 5টি বিমান পরিবহন সংস্থার একটি মনে করা হয়। অথচ গত 18 দিনেই এই সংস্থার উড়োজাহাজে প্রযুক্তিগত ত্রুটির 8টি ঘটনা ঘটেছে। এতে তাদের নির্ভরযোগ্যতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ কারণে ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা স্পাইস জেটের অভ্যন্তরীণ নিরাপত্তা তদারকির দুর্বলতা নিয়ে একটি জরুরি নোটিশ জারি করেছে। নানা সমস্যা ও ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের মধ্যেও স্পাইস জেট টিকে আছে মূলত টিকিটের কম দামের কারণে। মনে করা হচ্ছিল দাম কম থাকায় স্পাইস জেটের ভাবমূর্তি সংকটে পড়বে না, কিন্তু সে চিত্র এখন পাল্টে যাচ্ছে।